মেলার অর্ধেক সময় পার হয়ে গেলেও মূলত এই সময় এসে জমে ওঠে বইমেলা। প্রকাশনীগুলো তাদের বইয়ের মুদ্রণ শেষ করে মেলায় আনতে আনতে মেলা শুরুর দিনগুলি পার করে ফেলে, আর এরই মধ্যে পাঠক তৈরি করতে থাকে তাদের পছন্দের বইয়ের তালিকা। এরপর শুরু হয় তালিকা মিলিয়ে বই কেনার পালা। আসলে আমরা অনুপ্রাণিত হয়েছি প্রতি বছরই এই ভাষার মাসে যে বইমেলাটা আমাদের অনুষ্ঠিত হয়, এখানে আমরা যারা লেখার প্রতি অনুপ্রাণিত হই এসব ভাষার মাসে নতুন নতুন বই বের হয় এবং সেসব বই আমরা পড়ি এবং পাশাপাশি লিখতে চেষ্টা করি। তো এমনই একটা বই বের হয়েছে আমাদের এই কবিতার উঠান, এখানে আমার কিছু লেখা আছে, এটা বিভাস প্রকাশনী থেকে বের হয়েছে। তো এখানে আমি অনুপ্রাণিত হয়েছি বেসিক্যালি বাবা মুক্তিযোদ্ধা, আমার বাবার নাম ব্লায়েদ হোসেন, উনি মুক্তিযুদ্ধ যখন যান তখন আমরা তো এই মুক্তিযুদ্ধ দেখার সেই সৌভাগ্য হয়নি, তো এখন আমি সেইটাকে ধারণ করার জন্য তাকে নিয়ে কবিতা লিখেছি, মুক্তিযুদ্ধ আমার অহংকার, এবং পাশাপাশি চেষ্টা করেছি রোমান্টিক বা স্যাড রোমান্টিক কিছু কবিতা লেখার জন্য। মেলা আমার এবারের যে বইটা বেরিয়েছে ওটার নাম হচ্ছে ছড়ায় ছড়ায় বাংলাদেশ, প্রকাশনায় হচ্ছে মীরা প্রকাশন এবং প্রচ্ছদ অলঙ্করণ করেছেন উম্মে হাবিবা সুমি, এবং বইটি হচ্ছে বাংলাদেশকে নিয়ে, সমস্ত ছড়াগুলো বাংলাদেশকে নিয়ে, বিশেষ করে শিশু মনে এবং কিশোরদের মনে যে জিনিসগুলো তারা মুক্তিযুদ্ধকে জানবে, মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে, এবং আমার একটা বিচার ছড়া আছে এখানে, যে বিচার ছড়া আমি যারা একাত্তরের যুদ্ধাপরাধী তাদেরকে নিয়ে লিখেছি তাদের বিচার হচ্ছে, কিন্তু তারা এখনও সেই বিচারকে মানছে না, যে বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, সেটাও আমি আমার বইতে এবার উল্লেখ করেছি। প্রাচীন মূল্যবোধকে প্রশ্রয় না দিয়ে আধুনিক মনস্কতায় যে কজন গদ্যশিল্পী বাংলা সাহিত্যে উপন্যাস রচনার ক্ষেত্রে ঈর্ষণীয়ভাবে শিল্প সফল হয়েছেন তাদের মধ্যে অন্যতম সৈয়দ ওয়ালিউল্লাহ। আধুনিক বাংলা সাহিত্যের এক অনন্য কথাশিল্পী সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 খ্রিস্টাব্দের 15 আগস্ট চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় তাঁর জন্ম। কল্লোল যুগের ধারাবাহিকতায় তাঁর আবির্ভাব হলেও তিনি ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত নতুন সাহিত্য বলয়ের ভিত্তি নির্মাণ করেন। জগদীশ গুপ্ত, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখের উত্তরসূরি এই কথা সাহিত্যিক অগ্রজের কাছ থেকে পাঠ গ্রহণ করলেও বিষয়, কাঠামো ও ভাষাভঙ্গিতে নূতন এক ঘরানার জন্ম দিয়েছেন। তাঁর কাছ থেকে আমরা পেয়েছি নয়নচারা, দুই তীর নামে দুটি গল্পগ্রন্থ, তিনটি উপন্যাস লালসালু, চাঁদের অমাবস্যা ও কাঁদো নদী কাঁদো, এবং তিনটি নাট্য রচনা। মাত্র 49 বছর বয়সে 1971 সালের 10 অক্টোবর ফ্রান্সের প্যারিসে তাঁর মৃত্যু হয়। হাতে অনেকগুলো বই দেখতে পাচ্ছি, কি কি বই কেনা হয়েছে মেলায় এসে? মেলায় এসে প্রথমে শরৎচন্দ্রের সব সমগ্র আমি নিয়েছি, আর রকিব হাসানের দুটো নতুন বই এসেছে, ওই দুটো নেওয়া হয়েছে। আর এখন নিয়েছি আমি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, মেইনলি রবীন্দ্রনাথ আর শরৎচন্দ্রেরই গল্পগুলো নেওয়া হচ্ছে। আর কি কি বই কেনার ইচ্ছা আছে? হুমায়ুন আহমেদের অন্য প্রকাশে যাবো, এখন হুমায়ুন আহমেদের বই কিনবো, মিসির আলী বই খুঁজছি আমি, আর রকিব হাসানের বই কিছু নেওয়া হয়েছে। এই তো মেলা এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভিড় কম দেখে ভালো লাগছে বেশি, আসলে সবসময় অনেক বেশি ভিড় থাকে, ঘুরে মজা পাচ্ছি, আর হ্যাঁ ওয়েদার ভালো, ভালো লাগছে। মেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের যেরকম একটা উচ্ছ্বাস আনন্দ সেটা থাকে। পত্রপত্রিকায় যে বইগুলো নাম এসছে তার মধ্যে, এর মধ্যে আমি যে বইগুলো সংগ্রহ করেছি, জাকির তালুকদার একটা বই এসছে যে কেমন দেখেছিলাম মার্কসকে, এর বাইরেও বাংলা একাডেমি থেকে আজকে সংগ্রহ করলাম যে নতুন যে সকল বইগুলো এসছে আমাদের এখানকার লোক সাহিত্য ঐতিহ্য ট্রেডিশনাল যে সকল বিষয়গুলো নিয়ে বইগুলো এসছে সেগুলো সংগ্রহ করেছি। এর বাইরেও এখানকার
এখানকার রাজনৈতিক ইতিহাস সেই বিষয়গুলো নিয়ে যুক্ত করে বই সংগ্রহ করেছে আর কি এই বইমেলা উপলক্ষে। মোস্ট অফ দ্য টাইম হুমায়ুন আহমেদের বই পড়া হয়, সো মানে হুমায়ুন আহমেদের বইটা আগেই কেনা হয় এসে, দেন কিছু সায়েন্স ফিকশন কেনা হয়, এই টাইপের বই কিনি আর কি। হাতে বেশ কিছু বই দেখতে পাচ্ছি, কি কি বই কেনা হয়েছে? হুমায়ুন আহমেদের কয়েকটা কেনা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বই। আর কি কি বই কেনার ইচ্ছা আছে? এখন কিছু সায়েন্স ফিকশন দেখব। যে পরিকল্পনা নিয়ে এসছেন মেলায়, যে ধরনের বই কিনবেন, সবগুলি বই কেনা হয়েছে? মোটামুটি অর্ধেক বই কেনা হয়ে গেছে, আর কিছু বাকি আছে। লিটল ম্যাগ ওইদিকে যাব, আর বিশাল মেলা, মানে বই মেলার চত্বরটা তো বিশাল, আমার মনে হয় আরও দু একদিন আসা লাগবে। কি কি বই কেনা হলো? মোটামুটি দিনু বিল্লা টয় হাউস থেকে 1971, প্রসূনদের জন্য ভালোবাসা, প্রবাসান আমিনের খনার বচন, আমার সারা জীবনের প্রিয় বুনোকে লেখা প্রেমপত্র, পীর হাবিব। আর কিছু কিনবো, আমার চেনা কিছু বন্ধু আছে তাদের জন্য। মেলায় এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। মেলায় এসেছি, মেলা দেখছি, এখন মানে বই কেনার প্ল্যান আছে অনেক। জাফর ইকবাল স্যারের বই ভালো লাগে, তারপর আনিসুল হক স্যারের বই ভালো লাগে, হুমায়ুন স্যারের বই তো সবসময়ই ভালো লাগে। বই কিনবো, আজকে এসে দেখে যাচ্ছি, আমার বাচ্চাকে নিয়ে আসবো, ওকে নিয়ে তারপর একসাথে কিনবো। মেলায় এসে তুমি এতগুলো বই কিনেছো, কি কি বই কিনেছো একটু নাম বলবে? টাটু টাইনি বুড়ি। আর কি কিনেছো? পান্ডা বুড়ি। আর মিনা টম এন্ড জেরি। আরেকবার বলো, টম এন্ড জেরি। টম এন্ড জেরি। অনেক বই কিনেছো তুমি, তুমি এইদিকে আসো। টম এন্ড জেরি। এই যে আরেকটা বই কিনেছো তুমি, রিডিং হিট রাইটিং হুড। ও আচ্ছা, তুমি কি বই পড়তে পছন্দ করো, কার্টুনের বই না ভূতের বই? কার্টুনের বই। রূপকথার বই ভালো লাগে তোমার? কার্টুনের বই, রূপকথার বই ভালো লাগে না। ভালো লাগে না? কার সঙ্গে মেলা এসেছো তুমি? মামুনির সাথে। আর কি কি বই কিনবে? আন্না। ও আচ্ছা, ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড নিবেদিত ফাগুনের মলাটে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। একুশে বইমেলা।